অলিম্পিক জন্ম দেয় অনেক জীবন্ত রূপকথার। সোমবার রাতে তেমনই এক রূপকথার ক্লাইম্যাক্স দেখে আবেগে ভাসল লন্ডন। ভিক্টরি পোডিয়ামে সোনার মেডেল গলায় ঝুলিয়ে তখন ঝরঝর করে কাঁদছেন ফিলিক্স সানচেজ। একটু আগেই মরশুমের সেরা 47.63 সেকেন্ড সময় করে ছেলেদের 400 মিটার হার্ডলস রেস জিতেছেন ডোমিনিকার হার্ডলার। তাহলে কেন চোখে জল? আসলে ফিলিক্সের কামব্যাকটাই যে রূপকথার। 24 দিন পরেই 35 বছর বয়স হবে। নিউ ইয়র্কে জন্মানো সানচেজের ছোটবেলা কেটেছে ক্যালিফোর্নিয়ায়, কিন্তু বাবা মা ডোমিনিকান বলেই মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে পেশাদার সার্কিটে ডোমিনিকান প্রজাতন্ত্রের হয়ে নামার সিদ্ধান্ত। সংস্কার ছিল কবজিতে লাল ব্যান্ড বেঁধে ছুটতেন। 2004-এর এথেন্স অলিম্পিকে সোনা জেতার পর লাকি লাল রিস্ট ব্যান্ডটা খুলে ফেলেছিলেন। তারপর থেকেই যেন ভাগ্য ছেড়ে দিয়েছিল তাঁর হাত। একের পর এক চোটে অবসরই নিয়ে ফেলেছিলেন। এথেন্সের সোনাজয়ী বেজিং অলিম্পিকের সময় প্রচারের সব লাইমলাইট থেকে অনেকটা দূরে, কালচে অন্ধকারে। তারপর জাম্প কাটে সোমবারের রাত, লন্ডনের রেস শুরুর আগে স্টার্টিং ব্লক। সবার ফোকাসে ব্রিটেনের বিশ্ব চ্যাম্পিয়ন ডাই গ্রিন আর পুয়ের্তো রিকোর জেভিয়ার কালসেন। কিন্তু সকলকে চমকে দিয়ে খোলস ছেড়ে বেরিয়ে এলেন প্রাক্তন চ্যাম্পিয়ন কালসেন। টিনসলিকে পেছনে ফেলে সোনা জিতলেন সানচেজ। 8 বছর পর সোনা পুনরুদ্ধার, ছুঁয়ে ফেললেন এঞ্জেলো টেলারকে। বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়া চ্যাম্পিয়নের পুনর্জন্ম লন্ডনে। ঘরের ছেলে গ্রিনের পদক হাতছাড়া ব্রিটেনকে হতাশ করেছিল, একটু পরেই সম্বিত ফিরল। সানচেজ যখন ভিক্টরি পোডিয়ামে কাঁদছেন, উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানালো গোটা স্টেডিয়াম। এবিপি আনন্দ।